নমস্কার, ওয়েলকাম টু পল্লবীস কিচেন। আজকে আমি বানাচ্ছি চিলি এগ। এটি ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, এখানে ডাইস করে কাটা ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ, পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, টমেটো কেচাপ নিয়েছি 5 টেবিল স্পুন, ভিনিগার 1.5 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার নিয়েছি 1.5 টেবিল স্পুন, ডার্ক সয়া সস 1.5 টেবিল স্পুন, গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন, রেড চিলি সস নিয়েছি 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা কুচি 1.5 টেবিল স্পুন, রসুন কুচি 1.5 টেবিল স্পুন, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, চিনি 1 টিস্পুন, পরিমাণ মতো সাদা তেল। এখানে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এবার এটাতে ডিমগুলো দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নেব। ডিম ভাজার কড়াইতেই আমি 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এরপর এটাতে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপর এগুলোকে হাই ফ্লেমে 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকামটা নরম হয়ে এসছে, এরপর এটাতে নুন, চিনি ও গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর এটাতে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, সয়া সস ও রেড চিলি সসটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এগুলো 3-4 মিনিট নাড়াচাড়া করার পর জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। গ্রেভিটা ফুটে এসছে, এবার এটাতে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে জমাট বেঁধে যাবে। গ্রেভিটা ঘন হয়ে এসছে, এবার এটাতে ভিনিগারটা দিয়ে দিচ্ছি, ডিম ভুজিয়াটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তিন চার মিনিট নাড়াচাড়া করার পর গ্রেভিটা ফুটে এসছে, এবার আমি আঁচটা বন্ধ করে দেব, তারপর এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের চিলি এগ। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কোনো পরবর্তী রেসিপির সাথে।